बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन, आशा करी सबाई भलो आछेन। आलहमदुलिल्लाह, आल्लाहर रहस्यर सहमते आमरा भलो आछि। আজকে আমি নিউ একটা ভিডিও নিয়ে এসেছি। ফার্স্টেই দেখতে পারলেন যে অ্যামাজনের একটা বক্স অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, তো আমি এগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই জন্যই আমি এই ব্লগটার নাম দিয়েছি শপিং ব্লগ, যেহেতু এখন ম্যাক্সিমাম শপিং অনলাইনেই হয় সেই জন্য। তো বক্সের ভিতর বেশ কয়েকটা জিনিস ছিল। এটা হচ্ছে আমার বড় মেয়ে জারার এখানে সেভেন শার্টটা লেগেন্স আছে, তো কালারফুল লেগেন্সগুলো অনেক বেশি নাইস, তো এগুলো অর্ডার করা হয়েছিল। তো আমি একটা একটা করে খুলে আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা লেগেন্সই অনেক বেশি সুন্দর, কালারফুল আর অনেক কমফোর্টেবল প্রত্যেকটা লেগেন্সই। এখন যেহেতু শপে গিয়ে ওইভাবে দেখে আনা পসিবল না, তো এভাবেই ম্যাক্সিমাম শপিং আমরা করে থাকি অনলাইন থেকে। তো অর্ডার দিলে এগুলো অবশ্য যদি সাইজের কোনো এলোমেলো হয়, বাসায় এসে যদি পরে দেখার পরে যদি ছোট বড় কিংবা কোনো ধরনের কোনো প্রবলেম হয়, রিটার্ন করা যাবে, এই সিস্টেম আছে অবশ্য। তো ফার্স্টেই ওর যে লেগেন্সগুলো এগুলো দেখাচ্ছি। নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লেমন। এটা চুলের জন্য অনেক বেশি ভালো, এটা চুলের অনেক সিল্কি ভাব আনে। যাদের ড্যামেজ হেয়ার বা চুলটা একদম নিষ্প্রাণ হয়ে গিয়েছে, তো তারা যদি এটা ইউজ করেন তো চুলটা অনেক হেলদি আর সিল্কি লাগবে। এটা আমার বাচ্চাদের ওদের হেয়ারও তো দেয়, আবার আমিও নিজেও লাগাই মাথায় চুলে। তো এটা বেশি অবশ্য বাচ্চাদের না দেওয়াই ভালো, মাঝে মাঝে দিলে ওদের হেয়ারটা অনেক সুন্দর থাকবে। নেক্সট যেটা দেখাচ্ছি এটা আমার হাজব্যান্ডের আর একটা বক্স, সে অর্ডার করেছে। এটা গাড়ির কিছু পার্টস রিপেয়ার করার, সে তো এগুলার অনেক বড় ফ্যান, তার ঘরে আরও অনেকগুলো থাকলেও তার এগুলার নিত্য নতুন কিনতে হবে, সে এটা অর্ডার করেছিল জন্য। এটা নিয়ে আর বেশি কথা না বলি, কারণ এটার সম্পর্কে আমি অত কিছু জানিও না। আর নেক্সট যেটা দেখবেন আপনারা সেটা হচ্ছে আমি একটা বেডশিট অর্ডার করেছি। এটা আমার বেডরুমের, আমার বেডটা হচ্ছে সুপার কিং সাইজ, তো সুপার কিং সাইজের বেডশিট অত অ্যাভেলেবল পাওয়া যায় না, অনেক শপে আমি দেখেছি নাই, আর থাকলেও ওই যে প্লাস্টিক সিস্টেম ওটা থাকে না। তো আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি। আমি নেক্সট কোনো ভিডিওতে আমার বেডে এই বেডশিটটা লাগিয়ে দেন, আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো বিশেষ স্পেশাল দিনে আমি আমার বেডটাকে কীভাবে অর্গানাইজ করি, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটার সাথে পিলো কভার আছে, এই তো এই যে ভিতরটা এরকম। আরও বিভিন্ন কালারে ছিল, তবে হোয়াইট কালারটা আমার বেশি ভালো লাগে, এই জন্য হোয়াইট কালারটাই আমি অর্ডার করেছি। তো আমার শপিং ব্লগ দেখতে আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি আরও শপিং ব্লগ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব শপিং ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার। আমি দেখেছি আপু ভাইয়ারা সবাই শপিং ব্লগ অনেক পছন্দ করেন, সেই জন্যই আসলে এই ভিডিওটা করা। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই দোয়াই করি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।